হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি আজিমপুর ইরানি কবরস্থানে। এখানে সন্ধ্যার পরে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এই খাবারগুলো আমি আগে বহুবার ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে ট্রাই করে জানানো যাক তাদের খাবারগুলো কেমন। আমি এখানে ফুচকা নিয়েছিলাম, তাদের ফুচকাটা বহু আগের থেকে তারা এখানে সেল করে থাকে। তাদের ফুচকা এবং চটপটি দুটি অনেক বেশ মজার। প্রতি প্লেটের দাম ছিল 50 টাকা করে। আর এখানে আমি এরপর নিয়েছি বিফ হালিম। বিফ হালিমটা অনেক মজার ছিল, এটা প্রাইস হচ্ছে 60 টাকা করে। এবং চিকেন হালিমও রয়েছে তাদের, সেটা প্রাইস হচ্ছে 40 টাকা। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, তাদের খাবারগুলো বেশ মজার ছিল। এখানে আমি এগ নুডলস নিয়েছি, এটা প্রাইস হচ্ছে 40 টাকা। এই সসটা দিয়েছিল, কিন্তু আমার এই সসের জন্য আমার ভালো লাগেনি। সসটা না দিয়ে খেলে মোটামুটি বেশ ভালোই ছিল। এরপর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং ভেজিটেবল, এটা প্রাইসও 40 টাকা। এটার মানটা অ্যাভারেজ ছিল, আমার এত টেস্ট ছিল না। এটার সাথে যদি চিকেন দেওয়া হতো তাহলে ভালো লাগতো, একটু প্রাইসটা একটু বেশি নিলেও ভালো লাগতো। এরপর আমি ট্রাই করেছিলাম চিকেন স্যুপ, ছোটো ছোটো করে চিকেন কিউব দিয়েছিল। এই কর্ন স্যুপটা খেতে বেশ ভালোই লেগেছে, এটা প্রাইসও 40 টাকা ছিল। এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। উপরে তারা একটু সস এবং একটু মশলা দিয়েছিলো, এই জন্য টেস্টটা বেশ ভালোই লেগেছে। এরপর আমরা পটেটো টুইস্টার খেয়েছিলাম, এটা প্রাইস ছিল 20 টাকা। এটা ভালো লাগেনি, ক্রিস্পি ছিল না, নরম ছিল। যদি বলেন তাহলে ক্রিস্পি করে দেয়, আমরা কিছু বলিনি বিদায়, তারা নরম করে দিয়েছে। কিন্তু আমার কাছে আহামরি ভালো লাগেনি, তাদের মেয়োনিজটাও এত মজার ছিল না। এরপর আমরা তাদের এই 30 টাকা দামের বার্গারটা ট্রাই করেছি, এছাড়াও তাদের 60 টাকা এবং 80 টাকা দামের বার্গার ছিল, আমরা 30 টাকা দামেরটাই ট্রাই করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি বলবো ক্রিস্পি উপরে ছিল, ভিতরে সফট, এবং চিকেনের পরিমাণ বেশ ভালোই দিয়েছে 30 টাকা পরিমাণ অনুযায়ী। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তারা এইভাবে করে গ্রিল করে দিয়েছিল, এই জন্য বেশ ভালো লেগেছে। এরপর আমি ট্রাই করবো আরেকটি খাবার। এখানে বহু ধরনের খাবার রয়েছে, আপনারা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পারবেন। আমি আর স্ট্রিট ফুড থেকে ট্রাই করি, পাশে একটি দোকান ছিল মালাই চা নামে, সেখান থেকে আমি একটি মালাই চা নিয়েছি, এটা প্রাইস ছিল 15 টাকা। এরপর মোমো টেস্ট করেছিলাম, 5 পিসের দাম ছিল 100 টাকা, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আজ এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এতে নতুন ব্লগ পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন। আর এরপর আমরা মুরালি দেখেছিলাম, মিষ্টি এবং নিমকি জাতীয়, সেটা আমরা নিয়েছিলাম 40 টাকা, ভালো পরিমাণে দিয়েছিল। আজ এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।